হ্যালো फ्रेंड्स वेलकम टू শোভন একাডেমি WBP 2005 থেকে 2022 পর্যন্ত যে সমস্ত एग्जाम হয়েছে সেই সমস্ত एग्जामের সময় ও দ্রুত্য থেকে টোটাল 40টা অঙ্কের সমাধান দেখব আজকে তার প্রথম ক্লাস তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আপকামিং एग्जामের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে কারণ এই ধরনের অঙ্কই তোমাকে আপকামিং एग्जामে দেবে তো দেখো আজকে প্রথম প্রশ্ন কি বলেছে একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যথাক্রমে চল্লিশ সেকেন্ড ও তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ দিয়ে দিয়েছে তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত সো অঙ্ক শুরু করার আগে একটু কনসেপ্ট আমি বলে দিই যদি কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হয় তাহলে আমাদের গুণ করতে হবে পাঁচের আঠারো দিয়ে কাকে গুণ করবে এখানে যে গতিবেগটা দেবে ধরো বলে দিয়েছে কিমি পার পার ঘন্টা। এটাকে তুমি তুমি মিটার সেকেন্ডে করছো তখন বাই আঠেরো দিয়ে গুণ করবে এটার উল্টোটা যদি হয় মানে মিটার পার সেকেন্ডকে তুমি যদি কিমি পার ঘণ্টাতে প্রকাশ করতে চাও তাহলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে কাকে মিটার পার সেকেন্ডকে কে বোঝা যাচ্ছে কিভাবে মনে রাখবে দেখো পাঁচ বাই আঠেরো না আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে যখন দেখবে বড় এককটা বড় একককে তুমি ছোট এককে পরিণত করছো কিমি পার ঘন্টা এটা একটা বড় একক এটাকে যখন তুমি ছোট এককে পরিণত করবে তখন ছোট দিয়ে গুণ করবে মানে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করবে আর মিটার পার সেকেন্ড এটা ছোট একক এটাকে তুমি বড় এককে পরিণত করতো মানে কিমি পার ঘন্টাতে পরিণত করছো তখন তুমি কি করবে বড় দিয়ে গুণ করবে মানে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করবে বোঝা গেছে এটা কিন্তু অঙ্কের প্রয়োজনে আমাদের এটা করতে হবে সো দেখো যখন কোন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে একটা ট্রেন নিশ্চয়ই ট্রেনে তুমি ভ্রমণ করেছো তুমি যদি লক্ষ্য করে থাকো যখন একটা প্ল্যাটফর্মকে একটা ট্রেন অতিক্রম করে তখন কিন্তু শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে না ট্রেনটা ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে আশা করছি এটা সবাই বুঝতে পারছো সো এইটা কত সেকেন্ডে অতিক্রম করেছে বলেছে চল্লিশ সেকেন্ডে প্ল্যাট প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অর্থাৎ চল্লিশ সেকেন্ডে অতিক্রম করছে এখন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে বলেছে তিরিশ সেকেন্ডে অতিক্রম করে তার মানে মহিলাকে অতিক্রম করা বা একটা খুঁটিকে একটা গাছকে একটা ইলেকট্রিক পোস্টকে যখন একটা সিঙ্গেল কাউকে অতিক্রম করবে তখন ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে ট্রেনটি সময় লেগেছে তিরিশ সেকেন্ড প্রশ্নে বলে দিয়েছে দেখো তিরিশ সেকেন্ডে অতিক্রম করছে একটা মহিলাকে আর মহিলাকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা তাহলে ট্রেনটির গতিবেগ এত হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দেখো ট্রেন আর প্ল্যাটফর্ম মানে ট্রেন যেখানে লিখেছি ট্রেন মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য ট্রেনটা নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মকে চল্লিশ সেকেন্ডে অতিক্রম করছে আর নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে তিরিশ সেকেন্ডে তাহলে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করছে কত সেকেন্ডে বলো তো প্ল্যাটফর্ম আর ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে চল্লিশ সেকেন্ডে আর ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে 30 সেকেন্ডে তাহলে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করছে দশ সেকেন্ডে বোঝা গেল বিষয়টা তাহলে দেখো একশো আট কিমি পার ঘন্টা বেগে এই দশ সেকেন্ডে যে দূরত্বটা যাবে সেটাই হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে এটাকে প্রথমে আমি কি করব মিটার পার সেকেন্ডে পরিণত করব। কারণ আমি দশ সেকেন্ড দিয়ে গুণ করতে চলেছি তাহলে আঠারো দিয়ে আচ্ছা এটা হবে এটা কি হয়ে গেল গুণ ফলটা একবারে আমরা শেষে গুণটা করতে পারি একশো আট ইন্টু পাঁচ বাই আঠারো এটা কি হলো এটা হলো মিটার পার সেকেন্ড এটাকে তুমি দশ দিয়ে গুণ করে দাও গতিবেগকে যখন তুমি সময় দিয়ে গুণ করে দেবে তাহলে ডিস্টেন্স পাবে দশ দিয়ে গুণ করো তাহলে দুই দিয়ে কাটছি এটা নয় বার এটা দুই দিয়ে কাটছি পাঁচ বার নয় বারো একশো আট তাহলে পাঁচ বারো ষাট ইন্টু পাঁচ ষাট ইন্টু পাঁচ মানে তিরিশ এদিকে একটা শূন্য অর্থাৎ তিনশো তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে তিনশো মিটার নেক্সট প্রশ্ন দেখবো ঘন্টায় চুয়ান্ন কিমি বেগে একটি ট্রেন এত মিটার লম্বায় সেতু অতিক্রম করে তিরিশ সেকেন্ড সময় নেই তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত দেখো আবার সেকেন্ডে বলেছে যে সেতুটাকে অতিক্রম করছে সেতু প্ল্যাটফর্ম একই কেস সেকেন্ডে সে কিন্তু শুধুমাত্র সেতুটাকে অতিক্রম করছে না সেতুর সঙ্গে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে এখন দেখো এখানে বলে দিয়েছে ট্রেনটির দৈর্ঘ্য দুশো সত্তর মিটার তাহলে সেতুটার দৈর্ঘ্য সরি আচ্ছা সেতুটার দৈর্ঘ্য বলে দিয়েছে সরি সেতুটার দৈর্ঘ্য বলে দিয়েছে দুশো মিটার জিজ্ঞাসা করা হয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত তাহলে প্রথম কাজ হবে এই তিরিশ সেকেন্ডে ট্রেনটা কতটা দূরত্ব যাচ্ছে সেটা ক্যালকুলেট করে নেওয়া ঠিক আছে তাহলে দেখো চুয়ান্ন কিমি পার ঘন্টা গতিবেগে এটাকে প্রথমে মিটার পার সেকেন্ডে পরিণত করব কারণ আমি সেকেন্ড দিয়ে গুণ করতে চলেছি ইন্টু তিরিশ হলো এটা কাটাকুটি করলে কত হচ্ছে দেখো আমি যদি এটাকে ছয় দিয়ে কাটি আচ্ছা দুই দিয়ে কাটো এটাকে তিন আঠেরো চুয়ান্ন ডাইরেক্ট চলে যাচ্ছে চলো তিন আঠেরো চুয়ান্ন তিন পাঁচে পনেরো ইন্টু তিরিশ মানে হচ্ছে সাড়ে চারশো মিটার সাড়ে চারশো মিটারটা মানে কি ট্রেনটা সেকেন্ডে টোটাল এতটা যাচ্ছে এই মিটারের ভেতরে সেতুর দৈর্ঘ্য ঢুকে রয়েছে আর ট্রেনের দৈর্ঘ্য ঢুকে রয়েছে সেতুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে দুশো সত্তর তাহলে দুশো সত্তর বাদ দিয়ে দাও তাহলেই তুমি ট্রেনের দৈর্ঘ্য পাবে তাহলে এখানে হচ্ছে তিরিশ পঞ্চাশ মানে আশি আর এদিকে তিন এক একশো আশি ওকে অর্থাৎ প্রশ্ন দেখো কোন স্থানে পাঁচ মিটার অন্তর কামান দেখা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল ওই ট্রেনের কোন যাত্রী চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনলো শব্দের গতিবেগ যদি এটা হয় এগারোশো পঞ্চাশ ফুট হয় তাহলে ট্রেনটির গতিবেগ কত দেখো এই ধরনের অঙ্ক এটা এসেছিল ডাব্লিউপি কনস্টেবল দু হাজার আঠেরোতে এটার সলিউশন আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি যে কিভাবে অঙ্কটা করতে হয় এখানে জাস্ট এক্সাম অ্যাপ্রোচ পরীক্ষায় আমরা এই ধরনের অঙ্ক চলে এলে কিভাবে সমাধান করব সেটা দেখছি ঠিক আছে দেখো কিভাবে করবে একদিকে লিখবে ট্রেন সরি সরি ট্রেন তো না একদিকে লিখবে কামান দেখা হচ্ছিল যেখানে মানে সাউন্ড সাউন্ড আর একদিকে লিখবে ট্রেন ঠিক আছে সাউন্ড এরপর দেখো চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড অন্তর অন্তর সাউন্ডটা শুনতে পাচ্ছে ঠিক আছে তপধ্বনিটা আহ তপধ্বনিটা শুনতে পাচ্ছে ট্রেনে থাকা ব্যক্তিটা চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড অন্তর অন্তর তপধ্বনি শুনতে পাচ্ছে তাহলে সাউন্ডের নিচে লিখবে 4 মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড ঠিক আছে আর ট্রেনের ঘরে লিখবে কি দেখো পাঁচ মিনিট অন্তর কামান দেখা হচ্ছিল তাহলে ট্রেনের ঘরে লিখবে পাঁচ মিনিট -4 মিনিট 49 সেকেন্ড এটা কি করে লিখতে হয় এটা ট্রিক্স রয়েছে এটা জাস্ট শর্টকাটে আমাদের মনে রাখতে হবে তাহলে দেখো এটার কি পেলাম এটা পেয়ে যাবে তুমি গতিবেগের অনুপাত এই যে অনুপাতটা পেলে সেটা হচ্ছে গতিবেগের অনুপাত দেখো 4 মিনিট 49 সেকেন্ড এটাকে সেকেন্ডে যদি আমি কনভার্ট করি তাহলে 4 60 49 মানে 24 240 49 মানে 289 হচ্ছে এদিকটা আর এদিকটা দেখো বিয়োগ করলে হচ্ছে এগারো সেকেন্ড এগারো সেকেন্ড তাহলে এদের যে অনুপাতটা শব্দ আর ট্রেনের গতিবেগের অনুপাতটা হচ্ছে টু এইটির এখন দেখো প্রশ্নে বলে দিয়েছে শব্দের গতিবেগ এগারোশো ছাপান্ন এই যে টু এইটটি এইটার মান হচ্ছে এগারোশো ছাপান্ন এগারোর মান কত হবে মানে যেটার অ্যান্সার হবে সেটা এগারো দিয়ে ভাগ যাবে সোজা কথা অপশান সি হয়ে যাবে এটার উত্তর তুমি যদি কাটাকুটি করো এটা চার বার যাবে চার ইন্টু এগারো মানে হচ্ছে চুয়াল্লিশ ফুট পার সেকেন্ড অপশন সি হয়ে যাবে রাইট দেখো প্রশ্ন কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তির ঘন্টায় চার কিমি বেগে গেলে সরি এটা রেগে গেলে না বেগে গেলে দশ মিনিট বিলম্বে পৌঁছান চার কিমি প্রতি ঘন্টা বেগে যদি যান উনি তাহলে দশ মিনিট বিলম্ব হয় মানে দশ মিনিট বেশি সময় লাগে আর পাঁচ কিমি পার ঘন্টা বেগে গেলে পাঁচ কিমি পার ঘন্টা বেগে গেলে পাঁচ মিনিট তিনি আগে পৌঁছে যান ঠিক আছে নির্দিষ্ট টাইমের পাঁচ মিনিট আগে তিনি পৌঁছে যান তাকে কত দূর যেতে হয়েছিল মানে ডিস্টেন্সটা বের করতে দিয়েছে দেখো এটার একটা ট্রিক্স রয়েছে বা ফর্মুলা বলতে পারো ফর্মুলাটা ঠিক মনে রাখা উচিত নয় বা মনে মনে রাখতে পারলে ভালো সাধারণত মনে থাকে না এই ফর্মুলাটা কি করে আসছে এটা আমাদের জানা কিন্তু জরুরি তো এর জন্য বেসিক ক্লাসগুলো করা অবশ্যই জরুরি তো আমার রিলেটেড প্রচুর ক্লাস রয়েছে তুমি দেখতে পারো বা আমাদের যে পেড ব্যাচের গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে যারা কলকাতা পুলিশের এক্সাম দেবে সো তুমি যদি বেসিকটা দেখে নাও না এই ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে না অটোমেটিক চলে আসবে প্রশ্ন দেখলে বেসিকটা কিন্তু স্ট্রং থাকতে হবে তো দেখো এটা ডিস্টেন্স বের করবে কি করে দেখো আমি যদি ফর্মুলাটাকে লিখি তাহলে হবে স্পিড ওয়ান ইন্টু স্পিড টু বাই স্পিড ওয়ান মাইনাস স্পিড টু ইন্টু ডিফারেন্স এটা হচ্ছে ফর্মুলাটা ঠিক আছে তো কিভাবে করবে দেখো আমরা ফর্মুলাটা না করি করতে পারি সেটা হচ্ছে গতিবেগ দুটোর গুণফল ওপরে করো চার ইন্টু পাঁচ গতিবেগ দুটোর মধ্যে পার্থক্য এক হলো অর্থাৎ এক ঘন্টার এক ঘন্টার গ্যাপে যে ডিসটেন্স এটা হচ্ছে চার ইনটু পাঁচ মানে কুড়ি তাহলে পনেরো মিনিটের গ্যাপ দেখো দশ মিনিট আর পাঁচ মিনিট মাইনাস এদের মধ্যে গ্যাপ হচ্ছে পনেরো মিনিট মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে তাহলে ষাট হলো তাহলে পনেরো পনেরো বাই ষাট মিনিটের গ্যাপে কত হচ্ছে চার পনেরো ষাট চার চার কেটে যাচ্ছে মানে ডিসট্যান্স হয়ে যাবে পাঁচ কিলোমিটার অপশান এ ঠিক আছে বেসিক ভিডিওগুলো দেখো ওকে নেক্সট দেখো দুটি ট্রেনের একটি হাওড়া থেকে পাটনা অভিমুখে পান্না থেকে হাওড়া অভিমুখে রওনা হয় পরে তারা যথাক্রমে নয় ঘন্টা ষোলো ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায় ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত একদম ইজি অঙ্ক যখন তো যখনই থাকবে একটা রয়েছে দেখো ন ঘন্টা একটা রয়েছে ষোলো ঘন্টা মানে তারা মিলিত হবার পরে মিলিত হবার পরে একটা ট্রেন ন ঘন্টা সময় নিচ্ছে আর একটা ট্রেন ষোলো ঘন্টা সময় নিচ্ছে এদের যে গতিবেগের অনুপাতটা সেটা কিভাবে লিখবে দেখো প্রথমে সংখ্যাগুলোকে উল্টে নেবে মানে আগে নয় ছিল তাহলে আগে ষোলো কে নিয়ে আসো পরে নয় কে নিয়ে আসো নিয়ে বর্গমূল করে দাও এটাই হয়ে যাবে ষোলোটাকে আগে নিয়ে এলাম নয়টাকে পরে নি পরে নিয়ে গেলাম নিয়ে বর্গমুল করে দাও তাহলে চার এটা তিন ষোলোর বর্গমূল চার নয়ের বর্গমূল তিন অর্থাৎ ফোর ইস টু থ্রি হয়ে যাবে এটার সঠিক উত্তর অপশন ডি নেক্সট প্রশ্ন দেখো নিজের স্বাভাবিকের গতিবেগের পাঁচের ছয় গতিবেগে গেলে একটি ট্রেন গন্তব্যে দশ দেরিতে পৌঁছায় যদি ট্রেনটি তার স্বাভাবিক গতিতে চলতো তাহলে পৌঁছাতে কত সময় লাগবে এই এই অঙ্কটাও খুব ইজি অঙ্ক ভগ্নাংশটাকে নিয়ে আমাদের কাজ পাঁচের ছয়ের মধ্যে এই ভগ্নাংশের পাঁচটাকে বলা হবে খুব ভালো করে মনে রাখবে পাঁচটাকে বলা হবে ওটি মানে অরিজিনাল টাইম পাঁচকে বলা হবে অরিজিনাল টাইম যেটা ওপরে থাকবে মনে রাখবে ওপরওয়ালা সবসময় অরিজিনাল টাইম দেয় তাহলে যে মান সেটা সবসময় মনে রাখবে অরিজিনাল টাইম অরিজিনাল টাইম যদি ওটা হয় মানে হয় ওপরেরটা তাহলে নিচেরটা কি হবে স্লো টাইম বা নিউ টাইম বলতে পারো দেখো বলেছে যে যদি সে পাঁচের ছয় গতিবেগে যায় তাহলে দশ মিনিট দেরিতে পৌঁছে যায় মানে গ্যাপটা কত হচ্ছে দশ মিনিটের গ্যাপ হচ্ছে এখানে গ্যাপ কত হচ্ছে দেখো পাঁচ আর ছয়ের মধ্যে গ্যাপ হচ্ছে এক রেশিও অর্থাৎ এক রেশিওর মান হবে দশ মিনিট যদি যদি ট্রেনটি তার স্বাভাবিক গতিবেগে যেত তাহলে পৌঁছাতে কত সময় লাগতো দেখো অরিজিনাল টাইমের কথা এখানে জিজ্ঞাসা করা হয়েছে তার মানে এক রেশ মান যদি দশ হয় আমাকে অরিজিনাল টাইম মানে পাঁচ মান কত হবে পাঁচ দশে পঞ্চাশ মিনিট অঙ্ক শেষ অর্থাৎ ট্রেনটি যদি স্বাভাবিক গতিতে চলতো তাহলে পঞ্চাশ মিনিট সময় লাগতো অপশন ডি দেখো এই ধরনের অঙ্কগুলো তোমাদের হয়তো মনে হতে পারে স্যার কিছুই বুঝলাম না স্বাভাবিক ব্যাপার কারণ এগুলো এখানে যদি আমি বোঝাতে চাই তোমাকে একদম বেসিক থেকে আবার ডিটেলসে বোঝাতে হবে তো সেটা তো সম্ভব নয় তো আমরা এখানে সলিউশন দেখছি তো তুমি একটা কাজ করতে পারো বেসিক ক্লাসগুলো দেখতে পারো কারণ টাইম অ্যান্ড ডিস্টেন্স তুমি যদি বেসিক ক্লিয়ার না করো তাহলে কিন্তু এগুলো হয়তো বুঝতে পারবে না বা এই ধরনের এইভাবে হয়তো তোমাকে কেউ আগে করায়নি এগুলো খুব ইজি অঙ্ক কিন্তু দেখেও অ্যান্সার করে দিয়ে যায় নেক্সট দেখো দুটি ট্রেন যাদের গতিবেগ এত কিলোমিটার প্রতি ঘন্টা এবং এত কিলোমিটার প্রতি ঘন্টা পরস্পর থেকে তিনশো বিয়াল্লিশ কিমি দূরে থাকা অবস্থায় পরস্পরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কত সময় পর তারা পরস্পর মিলিত হবে ধরো এই এ একটা স্টেশন বি একটা স্টেশন এদের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে তিনশো বিয়াল্লিশ কিলোমিটার একজন একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে একটা ট্রেন এদিক থেকে আসছে তাহলে তারা কত সময় পর মিলিত হবে খুব সহজ অঙ্গ তিনশো বিয়াল্লিশ কে মানে যে ডিস্টেন্সটা থাকবে সেটাকে আপেক্ষিক গতিবেগ দিয়ে ভাগ করবে ট্রেন দুটো যখন একই অভিমুখে আসবে মানে পরস্পর পরস্পর বিপরীত বিপরীত সরি আসবে তখন তাদের গতিবেগটা কি হবে যোগ হয়ে যাবে দেখবে তুমি যদি লক্ষ্য করো ট্রেনে কোনোদিন গেছো আর উল্টো দিক থেকে যখন একটা ট্রেন আসে যদি সে মালগাড়িও আসে দেখে মনে হয় খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল তার মানে কি তোমার ট্রেনটার সাপেক্ষে ওই ট্রেনটার আপেক্ষিক গতিবেগ বৃদ্ধি হয়ে গেছে বেড়ে গেছে মানে তোমার যে ট্রেনটার গতিবেগ সেটা ওর কাছে চলে গেছে ইনক্রিজ হয়ে গেছে তার মানে দেখবে স্পিডটা মনে হয় না যে তাড়াতাড়ি চলে গেল তখন কি হচ্ছে আপেক্ষিক গতিবেগ তখন হচ্ছে যোগ হয়ে যাচ্ছে আবার দেখবে এমনটা হয়ে থাকে যে তুমি একটা মাল গাড়িকে মানে তুমি যে ট্রেনটাতে রয়েছো একটা মাল গাড়িকে ক্রস করছো ঠিক আছে দেখবে তোমার মনে হয় যে আপেক্ষিক গতিবেগটা স্লো হয়ে গেছে তোমার ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে তো এরকম হয় যখন একই দিকে যাবে তখন আপেক্ষিক গতিবেগটা মানে একটার সাপেক্ষে একটার গতিবেগটা কমে যাবে আর যখন বিপরীত অভিমুখে আসবে তখন বেড়ে যাবে তাহলে একই দিকে গেলে মনে রাখবে একই অভিমুখে গেলে মনে রাখবে আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হবে আর বিপরীত দিকে এলে কি হবে যোগ হবে ঠিক আছে এখানে কি বলা হয়েছে বিপরীত দিকে বলা হয়েছে বিপরীত দিকে হলে যোগ করে দেবে তাহলে নিচে হবে তিরিশ প্লাস ওপরে আছে তিনশো বিয়াল্লিশ নিচে হচ্ছে ফিফটি সেভেন তাহলে এটাকে আমাকে ভাগ করে অ্যান্সার দেখতে হবে এরপর দেখো এখানে আছে দুই এখানে একটা ট্রিক্স কাজে লাগাও সবসময় বোকার মতো ভাগ করতে যাবে না এখানে শেষ হচ্ছে দুই দিয়ে এখানে শেষ হচ্ছে সাত দিয়ে সাতের সঙ্গে কত গুণ করলে আমি আলটিমেটলি দুই পাই সঙ্গে শুধুমাত্র যদি আমি গুণ করি কিন্তু শেষে শেষে আসে আসে আদার্স সংখ্যা নাই যার সাতের সঙ্গে গুণ করলে শেষে দুই আসবে তাহলে এটার ভাগ করলে কিন্তু ছয়ই উত্তর হবে ছয় মানে অপশন ডি তুমি ভাগ করে দেখে নাও এই সমস্ত জিনিসগুলো কিন্তু যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করব পেট ক্লাসে তখন এই সমস্ত ট্রিক্সগুলো তোমাদের বোঝানো হয় যে কিভাবে আমরা ক্যালকুলেশনকে শর্টে করতে পারি ভাগ না করেও কিন্তু অ্যান্সার বলা যায় এইভাবে করতে হবে আমাদেরকে সমস্ত টেকনিক কিন্তু শিখতে হবে শুধু শুধু কিন্তু পরীক্ষায় পাস করা যাবে না এমনি সবার মতো গতানুগতিক ওয়েতে পড়লে হবে না স্মার্ট ওয়েতে পড়তে হবে আমাদের একটি বিড়ালের একটি বিড়ালের পাঁচ লাভ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর চার লাভ যায় কিন্তু কুকুরের তিন লাভ বিড়ালের চার লাভের সমান বিড়াল ও কুকুরের কুকুরটির দ্রুতির অনুপাত নির্ণয় করো এটা খুব ইজি অঙ্ক একদিকে লিখো বিড়াল আর একদিকে লিখো কুকুর প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী চলো বিড়ালের পাঁচ লাফ কুকুরের চার লাফের সমান তাহলে বিড়ালের পাঁচ ও সরি চার লাফের সমান বলেনি চার লাফ যেতে যে সময় লাগে তাহলে বিড়াল পাঁচ লাফ যাচ্ছে যে সময় কুকুর যাচ্ছে চার লাফ এভাবে লিখে দিলে পাঁচ চার এরপর দেখো বলেছে কুকুরের তিন লাভ বিড়ালের চার লাফের সমান কুকুরের তিন লাভ বিড়ালের চার লাফের সমান তাহলে কুকুরের মান কত চার বিড়ালের মান তিন লিখো তিন কুকুরের ঘরে লিখো চার এরপর সুন্দর করে গুণ করে দেবে পাঁচ ইন্টু তিন পনেরো চার ইন্টু চার ষোলো তাহলে এদের গতিবেগের অনুপাত হয়ে যাবে পনেরো ইস্টু ষোলো অপশন বি বোঝাতে পারলাম এক ব্যক্তি একষট্টি কিমি পথ নয় ঘণ্টায় অতিক্রম করে এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে মানে পায়ে হেঁটে চার কিমি প্রতি ঘন্টা বেগে বাকি অংশ তিনি নয় কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন তিনি পদব্রজে কতটা দ্রুত অতিক্রম করেছেন তো এই অঙ্কটা আমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারি যে অ্যানসারটা দিয়েছে সেটা তিনি পায়ে হেঁটে গেছেন পায়ে হেঁটে গতিবেগটা কত ছিল চার কিমি প্রতি ঘন্টা তাহলে বারো কিমি যদি সে যায় পায়ে হেঁটে তাহলে তার যেতে সময় লেগেছে কত বারো বাই চার মানে তিন ঘন্টা সময় লেগেছে বারো বাই চার মানে তিন ঘন্টা তার সময় লেগেছে একষট্টি মাইনাস বারো কিমি বারো সে চলে গেছে তাহলে বাকি রয়েছে কত কিমি পথ দেখো নয় এখানে হচ্ছে তোমার দুই মানে চার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কি নয় দিয়ে ভাগ যায় ঊনপঞ্চাশ কে মানে দেখো বারো কিমি পথ পায়ে হেঁটে গেছে তাহলে বাকি পথটা মানে বাকি উনপঞ্চাশ কিমি পথ তিনি সাইকেলে গেছেন মানে নয় কিমি বেগে গেছেন তাহলে তো দিয়ে ভাগ যায় না তার মানে অপশন এ উত্তর হবে না চেক করো এইভাবে তিনি হেঁটে গেছেন মানে চব্বিশ বাই চার মানে ছয় ঘন্টা তার সময় লেগেছে বাকি দেখো রয়েছে একষট্টি মাইনাস চব্বিশ এটাকে নয় দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখো পাঁচ এখানে তিন পঁয়ত্রিশ সরি আহ চার আর কয় এগারো

সরি কথা হচ্ছে এটা ছয়ের পাঁচে এগারো এখানে দুই মানে পঁয়তাল্লিশ বাই নয় মানে পাঁচ পাঁচ ঘন্টা এরপর দেখো লক্ষ্য করো এখানে চার ঘন্টা আর এখানে পাঁচ ঘন্টা যোগ করলে কত হচ্ছে ন ঘন্টা তিনি টোটাল নয় ঘন্টায় কিন্তু ওই একষট্টি কিলোমিটার পথ অতিক্রম করেছেন বোঝা গেছে নেক্সট প্রশ্ন দেখো এক একশো সাঁইত্রিশ মিটার ও একশো তেষট্টি মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে বিয়াল্লিশ কিমি প্রতি ঘন্টা এবং আটচল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে এটাও সেম অঙ্ক দেখো যখন দুটি ট্রেন একে অপরকে পরস্পরের দিকে অতিক্রম করে তখন ট্রেন দুটি তার নিজেদের দৈর্ঘ্যকে অতিক্রম করে হ্যাঁ কিনা যখন একটি ট্রেন এইভাবে যাচ্ছে দুটি ট্রেন এইভাবে যাচ্ছে তো এইভাবে যাওয়ার সময় কি হবে একটি ট্রেন যখন অতিক্রম করবে তখন টোটাল দুটো ট্রেনের যে দৈর্ঘ্য সেই দুটো ট্রেনের দৈর্ঘ্যকে কিন্তু অতিক্রম করবে ওকে এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে তাহলে দেখো আমি বলতে পারি যে ওয়ান থার্টি সেভেন আর এদিকে ওয়ান সিক্সটি থ্রি এদের যে সমষ্টি কত হচ্ছে দেখো শূন্য এদিকে দু চার ছয় শূন্য হাতে রইল এক তিন মানে তিনশো মিটার পথ যাবে তিনশো মিটার পথ যাবে কি গতিবেগে যাবে আপেক্ষিক গতি বেগে যাবে আপেক্ষিক গতি বেগে যাবে তিনশো মিটার পথটা তাহলে এখানে আপেক্ষিক গতিবেগ কত একই দিকে আসছে না বিপরীত দিকে আসছে বিপরীত দিকে আসছে বলেছে তাহলে কি হবে যোগ হবে তাহলে বিয়াল্লিশ প্লাস আটচল্লিশ যোগ করলে কত হয় শূন্য আট নয় নব্বই হয় নব্বই এটা কি কিমি পার ঘন্টা এটাকে কি করতে হবে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে কারণ এখানে তিনশো এটা মিনিট এটা মিটার তিনশো মিটার কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হয় মানে কত দিয়ে গুণ করবো পাঁচ বাই আঠেরো দিয়ে কিভাবে মনে রাখবে বড় এককে আমি ছোট এককে পরিণত করছি তাহলে পাঁচ আঠেরো নব্বই মানে পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে তিনশো কে তুমি পঁচিশ দিয়ে ভাগ করে দাও পঁচিশ দিয়ে ভাগ করে দাও তাহলে দেখো ভাগ করলে কথায় বলা যায় পঁচিশ ছয় চারশো মানে চার তিনে বারো সেকেন্ড বোঝাতে পারলাম এখানে হয়তো ভাগটা অনেকে বুঝতে পারিনি যে শূন্য কেটে কেন আমি চার লিখলাম তো এই জায়গাটি একটু দেখে রাখো আমি ভাগটা করছি তিনশো কে পঁচিশ দিয়ে ঠিক আছে আমি কি করেছি শূন্যগুলোকে কেটে চার করেছি চার পঁচিশ শ করেছি কিভাবে দেখো তিনশো কে আমি ভাবতে পারি তিন ইন্টু একশো আর নিচে আছে পঁচিশ তো একশোর জন্য আমি এটাকে চালাতে পারি চার পঁচিশ শ তাহলে তিন ইন্টু চার গুণ করলে হয়ে যাচ্ছে বারো তো এটাই আমি করেছি এখানে শূন্যগুলোকে আমি একশো করে নিয়েছি চার দিয়ে কাটিয়েছি এবং তিন চারে বারো বুঝতে পারলাম নেক্সট প্রশ্ন দেখো একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে যান এবং তিরিশ কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসেন তাহলে আরোহীর গড় বেগ কত দেখো গড় দেখে অনেকে আবার এটাকে যোগ করে বাই টু করে দিও না যে কুড়ি প্লাস তিরিশ বাই টু করে দিলে নিয়ে পঁচিশ সানসার করে দিলে এটা কিন্তু হবে না এখানে গতিবেগের ক্ষেত্রে সময় ও দূরত্বের অঙ্কের ক্ষেত্রে গড় জিনিসটা কিন্তু আলাদা ঠিক আছে তো গড়ের একটা ফর্মুলা রয়েছে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এখানে যদি তুমি এক্স এর মান কুড়ি আর ওয়াই এর মান তিরিশ বসিয়ে দাও তাহলে অ্যান্সার চলে আসবে এরপর আমি ফর্মুলাতে যাচ্ছি না ফর্মুলাতে কেন যাচ্ছি না কারণ এই ধরনের ফর্মুলা আরো একটা রয়েছে সেখানে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি একদম বেসিক নিয়মে সুন্দরভাবে করে দিচ্ছি দেখো আমি ধরে নিচ্ছি এইভাবে একটাকে লিখবে তুমি কুড়ি কিমি প্রতি ঘন্টা আর একটা রয়েছে তিরিশ কিমি প্রতি ঘন্টা আমি ধরে নিচ্ছি যে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এদের লস আগো অর্থাৎ মানে ষাট কিমি সে যাচ্ছে ষাট কিমি সে যাচ্ছে ষাট কিমি সে ফিরে কিমি যাচ্ছে কিমি ফিরে আসছে টোটাল কতটা ষাট মানে একশো কুড়ি কিলোমিটার গেল এরপর দেখো ষাট কিমি যাওয়ার সময় তার কত ঘন্টা সময় লেগেছে আমি কি করব গড় গতিবেগ বের করার সময় টোটাল ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করব তাহলে ষাট কিমি যাওয়ার সময় তার এখানে তিন ঘন্টা সময় লাগছে আর তিরিশ কিমি পর দুই ঘন্টা বেগে ষাট কিমি যে দু ঘন্টা সময় লাগছে তাহলে তিন ঘন্টা যাচ্ছে দু ঘন্টা আসতে মানে আলটিমেটলি টোটাল সময় লাগছে তার পাঁচ ঘন্টা তাহলে একশো কুড়িকে তুমি পাঁচ দিয়ে ভাগ করো দেখো এখানে আমি সেম ভাবে কাটাকুটি করছি এখানে শূন্যকে দশ ভাবছি পাঁচ দুয়ে দশ চালিয়ে দিচ্ছি বারো ইন্টু দুই চব্বিশ করে দিচ্ছি তোমাকে ভাবতেই হবে না তাহলে দেখো চব্বিশ হয়ে যাবে গড় গতিবেগ বুঝতে পারলাম নেক্সট প্রশ্ন দেখো এরপর তাছাড়া তোমার যদি ফর্মুলা মনে থাকে তো ফর্মুলাতে বসিয়ে দিতে পারো সকাল দশটার সময় আর এবং এস যথাক্রমে তিন কিমি প্রতি ঘন্টা চার কিমি প্রতি ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব এত কিলোমিটার হয় তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হয়েছে একদম সিমিলার অঙ্ক দেখো একটু আগে করেছি আমরা এইভাবে এদের মধ্যেকার দূরত্বটা হচ্ছে সতেরো দশমিক পাঁচ এটা আপেক্ষিক গতিবেগে যাবে যেহেতু তারা বিপরীত দিকে আসছে আপেক্ষিক গতিবেগটা কি হবে যোগ হবে তাহলে তিন কিমি আর এখানে চার কিমি অর্থাৎ সাত কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে এটাকে সতেরো পয়েন্ট ফাইভকে সাত দিয়ে ভাগ করো সাত দুই চোদ্দ পাঁচ সাত পঁয়ত্রিশ মানে দুই দশমিক পাঁচ ঘন্টা মানে দু ঘন্টা ঘন্টা মানে দুই দশমিক পাঁচ মানে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট না আড়াই ঘন্টা মানে কত হয় এটা তো টু পয়েন্ট ফাইভ মানে কি আড়াই ঘন্টা না আড়াই ঘন্টা মানে হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট এটা কিন্তু অনেকে ভুল করে দুই ঘন্টা তিরিশ মিনিট মনে রাখবে ঠিক আছে তাহলে দেখো দু ঘন্টা মিনিট 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 আড়াই ঘন্টা 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 যখন আমি বলি তখন কি না তো বা তুমি এটাকে দু দু এইভাবে ভাঙতে পারো যে দুই ঘন্টা আর পয়েন্ট ফাইভ ঘন্টা মানে কত তিরিশ মিনিট অর্ধেক ঘন্টা মানে কত তিরিশ মিনিট তাহলে দেখো দু ঘন্টা তিরিশ মিনিট পর মিলিত হচ্ছে বারোটার সময় এরা যাত্রা শুরু করেছিল নাকি সরি সকাল দশটার সময় এরা যাত্রা শুরু করেছিল দু ঘন্টা তিরিশ মিনিট পর মিলিত হচ্ছে মানে দু ঘন্টা তিরিশ এদের সঙ্গে যোগ করে দাও তাহলে তারা মিলিত হবে অপশন এ যাবে সঠিক এবং আজকে লাস্ট প্রশ্ন দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে এত কিমি প্রতি ঘন্টা এত কিমি প্রতি ঘন্টা হাঁটছিল একই দিকে একটি ট্রেন পেছন দিক থেকে এসে তাদেরকে যথাক্রমে নয় সেকেন্ড ও দশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির বেগ কত দুজন ব্যক্তি রেল লাইনের পাশে হেঁটে হেঁটে যাচ্ছে একই দিকে একজন যাচ্ছে তিন কিমি প্রতি ঘন্টা বেগে আর একজন যাচ্ছে ছয় কিমি প্রতি ঘন্টা বেগে পেছন দিক থেকে একটা ট্রেন তাদেরকে এসে অ্যাক্সিডেন্ট করেনি তার পাশ দিকে যাচ্ছিল পেছন দিকে একটা ট্রেন তাদেরকে ওভারটেক করেছে একজনকে ওভারটেক করেছে মানে প্রথম যে যাচ্ছিল তাকে ওভারটেক করেছে নয় সেকেন্ডে আর একজনকে অতিক্রম ওভারটেক করেছে দশ সেকেন্ডে এরপর একটা জিনিস ভালো করে বোঝো যখন একটা ট্রেন কোন একটা মানুষকে অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে এখানে দুজন ব্যক্তি রয়েছে একজন যাচ্ছে তিন কিমি বেগে একজন যাচ্ছে ছয় কিমি বেগে ঠিক আছে তাহলে দেখো দুজনের ক্ষেত্রে সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে প্রথম ব্যক্তির ক্ষেত্রেও সে তার ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে আর দ্বিতীয়র ক্ষেত্রেও ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে মানে দুই ক্ষেত্রে দুই ক্ষেত্রে যে ট্রেনের দৈর্ঘ্যটা সেমই থাকবে আমি কি এখানে কি করব এই অঙ্কের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে ব্যালেন্স করে দেবো মানে প্রথমটার ক্ষেত্রে দেখবো ট্রেনের যে দূরত্ব সেটা কত আসছে সেটা দ্বিতীয়টার সঙ্গে সমান করে তাহলে দেখো কিভাবে ট্রেনটার বেগ হচ্ছে এখানে এক্স কিমি প্রতি ঘন্টা এক্স কিমি প্রতি ঘন্টা ঠিক আছে তাহলে দেখো যখন প্রথম ট্রেন প্রথম মানে ব্যক্তিটাকে মানে যে তিন কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে তাকে অতিক্রম করতে ট্রেনটার গতিবেগ কত হবে আপেক্ষিক গতিবেগ কত হবে এক্স মাইনাস তিন হবে বলো হ্যাঁ কিনা এক্স মাইনাস তিন হবে কিমি পার ঘন্টা আর দ্বিতীয় যে ব্যক্তিটাকে অতিক্রম করতে তখন ট্রেনটির আপেক্ষিক গতিবেগ কত হবে এক্স মাইনাস ছয় হবে কারণ তারা একই অভিমুখে যাচ্ছে প্রথমটাকে প্রথমটাকে সে নয় সেকেন্ডে অতিক্রম করছে আর দ্বিতীয়টাকে সে দশ সেকেন্ডে অতিক্রম করছে এখন ভালো করে দেখো নয় সেকেন্ড বেগ নিয়ে এক্স মাইনাস থ্রি কিমি সরি নয় সেকেন্ডে এক্স মাইনাস থ্রি কিমি বেগে কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটাই হয়ে যাবে ট্রেনটার দৈর্ঘ্য কি বললাম আপেক্ষিক গতিবেগ কত এখন মাইনাস তিন এই বেগ নিয়ে নয় সেকেন্ডে যতটা দূরত্ব যাবে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে তাহলে দেখো আমি এইভাবে করছি এক্স মাইনাস তিন এটা ছিল কিমি পার ঘন্টা এককে তার মানে নয় সেকেন্ডকে আমি ছত্রিশও দিয়ে ভাগ করে দিচ্ছি ঘন্টাতে ট্রান্সফার করে নিচ্ছি ঠিক আছে এটা ছত্রিশও না দিলেও হবে দুই থেকে ব্যালেন্স হয়ে যাবে এরপর দেখো ইন্টু এক্স মাইনাস করে নিচ্ছি তাই না সেকেন্ড সেকেন্ড কেটে যাবে এরপর কাটাকুটি করো দেখো নাইন ইন্টু এক্স মাইনাস থ্রি মানে নাইন এক্স মাইনাস তিন নয় সাতাশ সমান হচ্ছে দেখো এটা টেন এক্স মাইনাস ছয় দশের ষাট তো এক্স গুলোকে একদিকে এনে বিয়োগ করলে হবে এক্স সাতাশ আর এদিকে ষাট বিয়োগ করলে কত হচ্ছে তোমার তিরিশ তেত্রিশ তেত্রিশ কিমি প্রতি ঘন্টা এক্স কি ধরেছিলাম যে ট্রেনটার গতিবেগ তাহলে ট্রেনটার গতিবেগ হবে তেত্রিশ কিমি প্রতি ঘন্টা অপশন বি এই সমস্ত অঙ্কগুলো হয়তো প্রথমবার তুমি করছো তোমার হয়তো কঠিন মনে হতে পারে বাট এগুলো কিন্তু কঠিন না জানো তো তুমি যদি বেসিক কনসেপ্ট থেকে করো না তাহলে খুব ইজিলি করতে পারবে তো বেসিক কনসেপ্টটা কিন্তু অবশ্যই দেখবে আমি গুগল ড্রাইভে লিংক দিয়ে দেবো যারা কলকাতা পুলিশের জন্য সে গুগল ড্রাইভে তুমি গিয়ে দেখতে পারো একটা ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে আর তোমরা যারা ডিফেন্সের ডিফেন্সের ব্যাচের জন্য জন্য মানে এক্সামের প্রিপারেশন নিচ্ছ সেটা কলকাতা পুলিশ হতে পারে লেডি কনস্টেবল যে কোনো ডিফেন্সের ব্যাচের বা অন্যান্য ফুড এস এর জন্য তাহলে আমাদের ম্যাথসের নতুন ব্যাচে তুমি জয়েন হতে পারো জুন মাস থেকে জুন দু থেকে শুরু হচ্ছে আমাদের নতুন ব্যাচ যারা এর পরে ভিডিওটা দেখছো আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো ম্যাথসের নতুন ব্যাচ কখন থেকে শুরু হচ্ছে বা এখন যারা দেখছো তাদের কাছে সুবর্ণ সুযোগ ম্যাথ একদম জিরো লেভেল থেকে শেখার জন্য তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো মান্থলি ফিজের সুবিধা থাকছে সপ্তাহে দুটো করে ক্লাস মক টেস্ট গুগল মিটে তুমি লাইভ ক্লাস করতে পারবে সঙ্গে রেকর্ডেড ক্লাসও থাকবে লাইভ টাইমের জন্য মানে একবার কোর্সে ভর্তি হলে তোমাকে নেক্সট টাইম আর কোথাও ভর্তি হতে দেবে না সোপান একাডেমি আর ক্লাসের পিডিএফ থাকবে প্রত্যেকটা ক্লাস হবে বেসিক এবং কনসেপচুয়াল এবং শর্টকাট দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টিল নেক্সট ক্লাস টেক কেয়ার